এই ব্যবসায় যাওয়ার আগে আপনাকে যা যা জানা দরকার, প্রথমত কী কী কাগজপত্র লাগবে, দ্বিতীয়ত কী কী মেশিন লাগবে, তৃতীয়ত এই মেশিনগুলো কোথায় পাবেন, চতুর্থ আপনাকে প্রক্রিয়া কীভাবে করবেন সেটা জানতে হবে, দ্বিতীয়ত কোথায় বিক্রি করবেন এবং কেমন লাভ এবং লসের সংখ্যা আছে কি না সেটা জানা দরকার। প্রিয় দর্শক, সাথে থাকেন, ইনশাল্লাহ A to Z জানতে পারবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি কামাল আহমেদ, অ্যানি ক্যারিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। পুরো ভিডিও যাওয়ার আগে একটি কথা বলতে চাই যে আমি আসলে বিভিন্ন আইডিয়া দিয়ে থাকি আপনাদের, আমার আইডিয়া ভুল হতে পারে, আমি কিন্তু সঠিক না। তো আমি আশা করি আমার যেগুলো সঠিক আছে আপনি বাস্তবিক প্র্যাকটিক্যালে সেটা দেখবেন, দেখে আপনি যদি মনে হয় ব্যবসা আপনি করবেন তাহলে করবেন, আপনি যদি মনে করেন না ব্যবসা ভালো না আপনার জন্য না, দুঃখিত, আপনি ব্যবসাটা করেন না, আপনি মনোযোগ থাকলে আপনি করবেন, নাহলে করবেন না। এবার দেখেন এই দুধের ব্যবসা, আমার কিন্তু আগে একটা ভিডিও গেছে যেটা হলো আপনার প্যাকেজিং ব্যবসাটা ভিডিও গেছে। আর আজকে যেটা দিচ্ছি যে আসলে আপনি র দুধ যেটা খামার থেকে নিয়ে এসে সরাসরি কীভাবে বিক্রি করবেন, প্রতিষ্ঠান খারাপ করে কোনো ডেলিভারি ম্যান দিয়ে না, সেটা আইডিয়া দেবো আজকে। প্রথমত ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে কাগজপত্র লাগবে, একটা ট্রেড লাইসেন্স লাগবে। হ্যাঁ, যেহেতু আপনি কাঁচা দুধ বিক্রি করতেছেন না, মানে দুধ প্রক্রিয়াজাত করতেছেন না, অথবা আপনাকে BSTI লাগবে না, জাস্ট একটা ট্রেড লাইসেন্স হলেই হবে। এখন দেখেন পজিশন, দোকানটা কোথায় নেবেন, অবশ্যই এই দোকানটা নিতে হবে একদম লোকাল, যেখানে কাঁচামাল বিক্রি হয় বা দুধের বাজার আছে বা যেখানে লোকজন পরিচিত এলাকা, যে এই অমুক চত্বর ব্যাকার নাম আছে কি দেখেন, কিছু এলাকা আছে যে নাম করা যে অমুক জায়গা, কারণ যখন আপনি একটা প্রতিষ্ঠান খাড়া করবেন অবশ্যই সেখানে লোকালে থাকতে হবে, এলাকার পরিচিতি থাকতে হবে, এরকম জায়গায় পজিশন নিতে হবে। এখন এইখানে এই প্রতিষ্ঠান করার আগে মেশিন কী কী লাগবে দেখেন, মেশিন হচ্ছে আপনাকে একটা কুলিং মেশিন লাগবে, যেটাকে দুধ ঠান্ডা করে সে মেশিন লাগবে, একটা কুলিং মেশিন লাগবে, আর লাগবে একটা ভ্যান, যে ভ্যানের উপরে মেশিন দিয়ে আপনি খামার থেকে দুধ নিয়ে আসবেন, এই দুটো জিনিস লাগবে। আর পলি লাগবে, পলি বলতে সিম্পল সাদা পলি, আপনাকে এখানে যেহেতু আপনার দোকান ব্যান করে বিক্রি করতেছেন না, আপনি দোকান থেকে বিক্রি করবেন। এখন ইনভেস্ট দেখেন, ইনভেস্টটা হলো আপনি নির্ভর করবেন আপনার উপরে যে কুলিং মেশিন কীভাবে নেবেন, মানে কুলিং মেশিন কতটুকু নেবেন। আমি একটা আইডিয়া দিচ্ছি আপনাদের, যে আপনার 100 লিটার যেটা কুলিং মেশিন সেটা আপনার 80,000 থেকে 25,000 টাকা মার্কেটের দাম, যেটা 150 লিটারের সেটা হলো 1,05,000 টাকার মতো দাম, 1,00,000 থেকে শুরু করে 1,05,000। আচ্ছা, আরেকটা হচ্ছে 200 লিটার, যেটা আপনার মার্কেটে 1,20,000 থেকে শুরু করে 1,25,000 টাকা। আরেকটা আছে 300 লিটার, যেটা কুলিং মেশিন, যেটা 1,30,000 থেকে 1,50,000 টাকা। তবে আমি এটা আইডিয়া দিচ্ছি, কিন্তু আপনি যখন ক্রয় করবেন অবশ্যই আপনি দেখে শুনে ক্রয় করবেন, এটা আইডিয়া। সাথে লাগবে একটা ভ্যান, দেখেন ভ্যানটা হলো যে আপনি যখন একটা প্রতিষ্ঠান খাড়া করবেন, আপনি ধরেন একটা 200 লিটারের আপনার কুলিং নিলেন যেখানে দুধ রাখা যায়, সেইখানে আপনি দুটো বা তিনটে, একটা আপনি তো 200 লিটারের দুধ আপনি একটা খামার থেকে পাবেন না, আপনি হয়তো 10টা খামার কন্ট্যাক্ট করা আছে, আপনি ভাই আপনার খামারে কত লিটার করে দুধ হয় আমাকে দিবেন, আপনি সেই ভ্যান লাগবে মিনিমাম একটা ভ্যান, ধরেন 100 লিটারের ভ্যান নেবেন, একটা 100 লিটারের ভ্যান নিয়ে ওই খামার থেকে কালেকশন করে নিয়ে এসে আপনি আপনার কুলিংয়ের মধ্যে রাখবেন, রাখার পরে কুলিং থেকে আপনি সেল করবেন। আপনি যদি পায়হাটা ভ্যান নেন তাহলে আপনার 1,00,000 থেকে শুরু করে 1,20,000 টাকার মধ্যে খরচ পড়বে কুলিং সহ, মানে এসএসের বক্স সহকারে, যার মধ্যে আপনি নিয়ে আসবেন, মানে এসএস বক্সে নিয়ে আসলে দুটো ভালো থাকে। আচ্ছা, এখন আর একটা যদি আপনি ব্যাটারি চালিত গাড়ি নেন, সেখানে কিন্তু আবার 250 লিটার বড় হবে, সেটা কিন্তু বড় করা যাবে, সেখানে আপনার প্রায় 1,75,000 বা 80,000 টাকা লাগবে, আমি কিন্তু আইডিয়া দিচ্ছি। সাথে আপনার পলি লাগবে, দেখেন সাদা একটা পলি, সাদা পলি আপনার পার কেজি 250 থেকে শুরু করে 350 টাকার মতো হয়ে থাকে, আপনি অবশ্যই ভালো পলি নেবেন, যেটা আপনার হাইজেনিক সেই পলিটা নেবেন এবং মার্কেটে গেলে অ্যাভেলেবল পাওয়া যায়। এখন আরেকটু জানা প্রয়োজন আপনাদের, যে দুধটা সংরক্ষণ যে করবেন কীভাবে সংরক্ষণ, দেখেন এই দুধটা সংরক্ষণ মনে রাখবেন সবসময়, একটা খামারের কাছ থেকে সরাসরি যখন আপনি আমরা দুধ গাভী থেকে নিয়ে থাকি, 1 থেকে 2 ঘন্টা দুধ যথেষ্ট পরিমাণ ভালো থাকে, যখনই 2 ঘন্টা পার হয়ে যাবে তখন কিন্তু আর আপনি দুধ ভালো থাকবে না। হ্যাঁ, আমরা যে এসএস স্টিলের পাইপ কথা বলতেছি, যদি আপনার
যেখানে আপনার একটা খামার আছে, যে খামার আছে খামার থেকে দুধ দোয়ানোর পরে নিয়ে আসতে যেন আপনার 2 ঘন্টার মধ্যে আপনার কুলিং হাউসে পৌঁছে, এরকম একটা যেখানে প্রতিষ্ঠান নেবেন সেখানে যেন পৌঁছে, এরকম জায়গা থেকে আপনাকে খামার থেকে দুধটা কালেকশন করতে হবে। এবং মনে রাখবেন যে আপনি যদি নিজে হয় একটা বিশ্বস্ত ব্যবসা, একটা ভালো ব্যবসা ভাই, এটা যদি আপনার 2 নম্বরই করেন আল্লাহ সহ্য করবে না। কারণ দেখেন এই দুধ আমি খাই, আমার ফ্যামিলি খায়, আমার বাচ্চা খায়, আপনি খান, আপনি বাচ্চা খান, সেখানে যদি আপনি 2 নম্বর দুধ দেন তাহলে কিন্তু হবে না। আপনাকে নিজে যে খামারগুলোকে যাবেন সেগুলো নিজে কারেকশন করবেন, দেখবেন। এবং সবসময় রাখবেন দুধগুলো যখনই আপনার আপনি ভ্যানে ভরবেন অবশ্যই ছাঁকনি দিয়ে সেকে পরিষ্কার করে ভ্যানে ভরবেন। এখন আপনি 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে যেখানে প্রতিষ্ঠান খাড়া করছেন ওইখান থেকে আপনার কুলিংয়ের মধ্যে ঢুকাতে হবে। যখন কুলিংয়ে ঢুকালেন তখন কিন্তু আপনার এই কুলিংয়ের মধ্যে দেখা যায় যে 24 ঘন্টা দুধ ভালো থাকে। আমরা জানি 3 দিন কিন্তু দুধ ভালো থাকবে। 3 দিনে যদি বেশি আপনার এই দুধটা রাখেন তাহলে কিন্তু আপনার দুধ ভালো থাকবে না। আপনাকে কী করতে হবে সেটা আপনাকে, যদি ওয়েস্টেজ আপনি কখনও দুধ দেখেন ওয়েস্টেজ হয়ে যায়, এখনও আসবে বুদ্ধি, যদি আপনি দেখেন যে আপনার 3 দিন পার হয়ে যাচ্ছে আপনি দুধ সেল করতে পারতেছেন না, আপনি সেটাকে সেই দুধটাকে নিয়ে অন্য প্রক্রিয়া দিয়ে দেন, মিষ্টি করেন বা ছানা করেন, এগুলো বিক্রির জায়গায় আপনাকে যোগান দিতে হবে। আপনি কিন্তু 3 দিনে বেশি রাখতে পারবেন না। তবে না, সবচেয়ে সহজ বুদ্ধি আপনাকে নির্ভর করবে যে আসলে প্রথম প্রথম আপনাকে অল্প করে নিতে হবে। একটা হয়তো 10 লিটার দুধ দিলেন প্রথম দিন যে আসলে 10 লিটার সেল হয় কি না, আপনি পরের দিন দেখলেন না আমার সেল হয় কত, তাহলে কারেকশন সেভাবে করবেন। মানে আমি চাবো যে আপনি দিনকার দিন যেন দুধটা বিক্রি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা। হ্যাঁ, অনেকে আছে যে একটু লং থেকে নিয়ে আসে, হ্যাঁ লং থেকে নিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে কুলিং গাড়ি ইউজ করতে হবে, যেগুলো দুধ বহন করে সেই গাড়িগুলো কুলিং গাড়ি বলে। আমরা যেগুলো মিল পিটা বলেন, বড় বড় কোম্পানি যেগুলো করে থাকে যে তাদের কুলিং গাড়ি আছে, তাহলে আপনি সেখানে 3 দিন বা 2 দিন পরে আপনি টানতে পারেন। তারপর আমরা দেখি যে এই দুধগুলো একদিনে যায়, যারা প্রক্রিয়াজাত করে তাদের সিস্টেমটা আলাদা, আপনি তো প্রক্রিয়া করতেছেন না, আপনি জাস্ট দুধ নিয়ে গিয়ে সরাসরি কাস্টমারকে বিক্রি করতেছেন। আমি যে মেশিনগুলো বললাম কুলিং মেশিন এবং ভ্যান, এগুলো কোথায় পাবেন? আপনি যদি গুগলে সার্চ দেন অবশ্যই পাবেন, অ্যাভেলেবল আছে, গুগল বা ইউটিউবে সার্চ দিবেন পাবেন। এবং যারা এসএস পাইপের কাজ করে, এসএস স্টিলের কাজ করে, সব কিন্তু এসএসের মেশিনগুলো, আপনি যারা এসএস স্টিলের কাজ করে আপনার এলাকায় সেখানে খোঁজ দিবেন, অবশ্যই আপনি পাবেন। কারণ আমি কোনো নাম্বার দিচ্ছি না, আর এই মেশিনগুলো কোনো এলাকা ভিত্তিক নাই যে আপনি অমুক এলাকায় এই মেশিনগুলো পাওয়া যায় তা না। তবে হ্যাঁ, আপনি যদি কাম্পানিচরে যান আপনি পাবেন যেখানে মেশিনারি কাজ হয়। আমি কিন্তু কারো অ্যাড্রেস দিচ্ছি না, কারণ আপনি প্রতারণার শিকার হতে পারেন, অথবা আপনি আপনার মতো করে ক্রয় করবেন। এবং আপনি ইউটিউবে সার্চ দেন, অ্যাভেলেবল মেশিন আছে, আপনারা পাবেন। এখন পলিটা দেখেন, সাদা পলি কোথায় পাবেন? সাদা পলিটা আপনি যদি ঢাকাতে যান, মিটফোর্ডে যান, যারা পলি বিক্রি করে ওখানে খোঁজ করলে আপনি, অথবা আপনার লোকালে যারা পলি বিক্রি করে তাদেরকে খোঁজ করলে আপনি পলি পাবেন। বাজারজাত কেমন করে? বাজারজাত হলো আপনি যেখানে প্রতিষ্ঠান নিয়েছেন ওখান থেকে আপনি হয়তো দেখা যাবে শহর বাজারে বেশিরভাগ চলে, এগুলো শহর বাজারে তারা তো কিছু নিয়ে আসে না, তখন আপনাকে সে পলি করে দিতে হবে। 1 কেজির পলি রাখতে হবে, 1/2 কেজির পলি রাখতে হবে, মানে যে যেমন নেয়। কিন্তু এখন ওখানে একটা হ্যান্ড মেশিন রাখবেন, মানে এখানে অটো কোনো প্যাকেজিং মেশিন দরকার নাই, আপনি এখানে হ্যান্ড মেশিন রাখবেন যেটার দাম 2000 থেকে শুরু করে 3000 টাকা, এর মধ্যে আপনি পাওয়া যাবেন। এখন দেখেন দুধটা সংরক্ষণ করবেন কোথা থেকে? আপনি যদি নিজস্ব খামার হয় সবচেয়ে ভালো হয়, কিন্তু দেখা যায় অনেকে নিজস্ব খামার করে কিন্তু দেখা যায় কি ওখানে তার হয়তো দুধ হচ্ছে 10 কেজি আর তার সেল হচ্ছে 50 কেজি, আদৌ কিন্তু সে সাপোর্ট দিতে পারবে না। তখন আপনাকে বিভিন্ন আশেপাশে যে খামারগুলো আছে, আপনি যদি দূরে হয় তাহলে কিন্তু আপনাকে গাড়ি করতে হবে। আপনি যদি দূরে হয়ে যায় আপনি যে দুধ কারেকশন করা, সেখানে আপনি কিন্তু আপনার লঞ্জিবিটি হয়ে গেলে তখন কিন্তু গাড়ি লাগবে। আপনি হিসেব কিন্তু একটাই, আপনাকে 1 থেকে 2 ঘন্টার দুধ ভালো থাকবে, তারপরে কিন্তু আপনাকে আইসে যাইতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তারপর আপনি আইস বা কুলিকে না গেলে কিন্তু আপনার দুধ ভালো থাকবে না। এখন দেখেন লভ্যাংশ, লভ্যাংশটা হিসাব করবে আপনি কোথা থেকে কারেকশন করছেন, কোথায় বিক্রি করবেন। এখন যদি আপনি ঢাকাতে বিক্রি করেন, আমি জানি আজকে ঢাকাতে কিছু কিছু এলাকা আছে যেখানে কিন্তু 120 টাকা কেজি দুধ আছে, আবার কিছু কিছু এলাকা আছে 100 টাকা কেজি, আবার আমরা কিন্তু 50 টাকা বা 60 টাকা কেজি খাই, তাহলে কী করতে হবে আপনাকে? যে এলাকায় দুধের দাম কম সেখানে থেকে তো আপনি কালেকশন করতে হবে। হ্যাঁ, এখন আপনি ধরেন আপনার ঢাকা শহরে করতে চাচ্ছেন, তাহলে আপনি যদি টাঙ্গাল থেকে দুধ কালেকশন করেন তাহলে তো আপনার গাড়ি লাগবে, কুলিং গাড়ি লাগবে, কুলিং গাড়ির সাথে হবে না। অতএব আপনি যদি আশেপাশে হয় তাহলে আপনার খরচ কম হলো, আপনার লভ্যাংশ সেভাবে যোগ বিয়োগ করবেন। কারণ এখানে আমি ফের করে দেখছি যে প্রতি কেজিতে 15 থেকে শুরু করে 30 টাকাও লাভ করে,
আপনি আপনি হিসাব করবেন যে আসলে আপনার এখন লভ্যাংশ বলা মুশকিল, কারণ আপনি হিসাব করবেন আপনি যেখানে প্রতিষ্ঠান করতেছেন সেই প্রতিষ্ঠানে ডেকোরেশন লাগবে। ডেকোরেশন নর্মালি তো প্রতিষ্ঠান ডেকোরেশন লাগে, একটা চেয়ার টেবিল বা কুলিং যেটা বসাবেন সেখানে জায়গা লাগবে, একটা রুম রুম নিচ্ছেন তার ভাড়া হিসেব করতে হবে, আপনি কোত্থেকে দুধটা নিয়ে আসতেছেন সেইখানকার দুধটা আনতে আপনার কত টাকা কস্ট পড়তেছে বা আপনার কত টাকা সেল করতে হবে, এটা নির্ভর করবে আপনার উপরে। তবে একটা আইডিয়া দিতে পারি যে মোটামুটি পার কেজি দুধে 15 টাকা থেকে 30 টাকা পর্যন্ত লাভ হয়। ডেলিভারিও দিতে পারেন, ডেলিভারি বলতে ধরেন আপনি যারা দুধ নিবে, কারণ আপনার তো এখানে 3 দিন পর রাখতে পারবেন, আর আপনার কাছে যারা দুধ নিবে তাদের কাঁচা দুধ নিবে, তারা আপনাকে আপনার দোকানে এসেই নিবে, বেশিরভাগ এলাকায় দোকানে এসে নেবে। যদি দেখেন পাশে যদি 3-4টা আশেপাশে যদি ডেলিভারি দিতে পারেন সাথে সাথে দিয়ে দিবে, তো সাথে সাথে সে খায় ফেলবে, সে নিয়ে নেবে, কারণ আসলে তো এই দুধগুলো কেউই কিন্তু স্টক করে না। কারণ ফ্রিজে যে দুধগুলো আছে আসলে ফ্রিজে দুধগুলো খাওয়া একটু সমস্যা হয়, তেলমল ভেসে ওঠে। তো কাঁচা দুধ সরাসরি বিক্রি করতে হলে আপনাকে এভাবে বিক্রি করতে হবে। প্রিয়দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই যে আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে আইডিয়া কালেকশন করি, আমাদেরও ভুল হয় না কিন্তু তা না। তবে আপনি এখান থেকে আমরা যেটা আমি যেটা বললাম এর সাথে প্র্যাকটিক্যাল বাস্তব মিলাবেন, মিলানোর পরে চিন্তা করবেন আসলে ঠিক আছে কি না, হ্যাঁ সেটা দেখে আপনি ব্যবসা শুরু করবেন, আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না, অবশ্যই আপনি নিজের চিন্তাভাবনা করে ব্যবসা শুরু করবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ হাফেজ।